নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। এটি হচ্ছে সুজি কচু বা গাঁঠি কচু, এগুলো দিয়ে চিংড়ি মাছের সুন্দর একটি রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের যে মাথাগুলো বেছে রেখেছিলাম ওগুলো ভালো করে মিক্সারে পেস্ট করে ওর মধ্যে দিয়েছি। আর এখানে দেখো সুজি কচু আর আলু কয়েকটা সেদ্ধ করে ছুলে রেখেছি। তারপরে তেলের মধ্যে মাছগুলোকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে, মানে কড়ার মধ্যে আরও কিছুটা তেল আর হচ্ছে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে সেই আলু আর গাঁঠি কচুগুলোকে এর সঙ্গে দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এর সঙ্গে একটু নুন হলুদ অবশ্যই দিয়ে ভেজে নিতে হবে। আর মশলার জন্য ওটা আমি আলাদা একটা মিশ্রণ তৈরি করে নেব, মানে কয়েকটি মশলা একসঙ্গে মিশিয়ে তারপরে গুলে নেব। তার মধ্যে থাকবে হচ্ছে জিরে, ধনে আর হচ্ছে একটু সবজি মশলা আর লঙ্কার গুঁড়ো, এগুলো একটু পেস্ট করে বাটির মধ্যে জল দিয়ে পেস্ট করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আগে একটু ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে এটাকে করতে হবে। তারপরে এটাকে ভালো করে একটু ভেজে নেওয়ার পরে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই একটু পরেই আর কি চিংড়ি মাছগুলোকে ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। যখন একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।